এই ফলটা অনেক গোল হয়, ন্যাচারালি 400 গ্রাম 500 গ্রাম হয়। মানে মার্কেটে যখন ফল থাকবে না তখন এই বোল্ডার ফলটা উঠবে, তখন ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এটা একটা ধরা কম দিবে, কারণ আমাদের দেশি ফল হারভেস্ট হয় 28 থেকে 30 দিনে। হাইব্রিড ফল থাই যেটা হারভেস্ট হয় ন্যাচারালির কথা বলতেছি, সেটা 30 থেকে 32 দিন প্লাস বা 33 দিনের মধ্যে ফল হারভেস্ট হয়ে যায়। আর বোল্ডারটা 35 দিন প্লাস লাগে, মানে 38 দিন, অন্যান্য ফল থেকে সপ্তাহখানিক 8 দিন মতন সময় লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বর্তমানে বসেছি আমাদের বোল্ডারের বাগানে। বোল্ডার বিষয় নিয়ে সাধারণ পাবলিকের অনেক মতাদর্শক আছে, যেমন বাংলাদেশে বোল্ডার বলতে কোনো জাত নাই, বাংলাদেশে কৃষি ইনস্টিটিউট থেকে কোনো ধরনের বোল্ডার নামে জাত এখনও উদ্ভূত করে নাই। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে দু একটা বিষয়ে বলতে চাচ্ছি, যেমন বাংলাদেশে এমন গবেষণাগার নাই যেখানে ড্রাগন নিয়ে আলোচনা করা হয়। একমাত্র আমরা যে সকল, আমরা না মানে আমাদের মতন যে সকল ভাইরা আছে যারা ড্রাগন চাষ করতেছে, ড্রাগন নিয়ে বিভিন্ন গবেষণা নিজের নিজেরই করতেছে, কোন জাত ভালো হবে, কোন মৌসুমে ড্রাগনটা ভালো হবে, কখন লাগালে ভালো হবে, এই বিষয় নিয়ে যারা আলোচনা করতেছে তারাই আসলে তাদের মতন অনেককে নাম দিয়ে দিচ্ছে। যেমন হাইব্রিডটাই ধরেন, হাইব্রিড থাই যেটা, এটাকে অনেকে অনেকভাবে পরিচিত, যেমন রেড ভেলভেট নামে পরিচিত, হাইব্রিড নামে পরিচিত, থাই নামে পরিচিত, অনেকে বাড়ি থ্রি বলে, অনেকে বাউ টু বলে। হ্যাঁ ঠিক আছে, বাউ টু বলে। তো এক একজন এক একভাবে পরিচিতি লাভ করছে, বা এক একজন এক একভাবে ড্রাগনটাকে পরিচিতি দিয়েছে। ঠিক এমনই মতদর্শে হাইব্রিড বোল্ডার একটু কাছ থেকে যখন আমরা দেখাবো, এই জাত কিন্তু বাংলাদেশে যাদের কাছে আছে এই গাছ, এই শিরাগোলা, তারাই হাইব্রিড বোল্ডার নামে পরিচিতি দিয়েছে। তবে এটার অরিজিনাল আসল কি নাম সেই বিষয়ে কিন্তু এখনও কেউ জানে না, তবে বোল্ডার নামে সবাই পরিচিত। তবে এতটুকু মাথায় রাখবেন যে বাংলাদেশে গুগল সার্চ করেন বা যেখানে সার্চ করেন, বোল্ডার নামে কোনো জাত নাই। এটা কৃষকরা দিয়েছে কীভাবে, এটা হাইব্রিডের মধ্য থেকে দিয়েছে, হাইব্রিড বোল্ডার। এই ফলটা অনেক গোল হয়, ন্যাচারালি 400 গ্রাম 500 গ্রাম হয়। যেমন একটা সময় দেশে, আমাদের দেশে ভিয়েতনামি রেড, বাড়ি ওয়ান জাত যেটা আছে, যেটা দেশি নামে পরিচিত, এই জাতটা প্রচুর পরিমাণ চাষ হয়েছে। সেই জাতটা চাষ হওয়ার পরে এখন তারপরে হাইব্রিডটা চাষ করছে, এখন এসে নতুন জাত সংগ্রহ করে ভালো ফলাফলের জন্য আমাদের এই যে বোল্ডার গাছ আছে, এই বোল্ডারের চারাগুলো সংগ্রহ করে বোল্ডার লাগাচ্ছে। বোল্ডারের অনেক গুণাগুণ আছে। বোল্ডার এমন একটা জাত যেটা বাংলাদেশের যত সকল মানে আমাদের হাই ফল, ড্রাগন ফল যেগুলো হারভেস্ট হওয়ার পরে মার্কেটে যখন ড্রাগন ফলটা থাকে না, তখন এই জাতটা মার্কেটে ওঠে। যেমন ড্রাগন ফল যখন হারভেস্ট হওয়া শুরু করে, তখন কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে ড্রাগন ফল হারভেস্ট হয়ে যায়, মানে যেটা ন্যাচারালি পাকবে, যেটা প্রাকৃতিকভাবে পাকবে ফলটা, এটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে সকল চাষিদের বাগানে ফল কিন্তু একসাথে উঠবে, যেহেতু এটা প্রাকৃতিক জিনিস। যখন আমরা হরমোন ব্যবহার করতেছি, মানে যে সকল ভাইরা হরমোন ব্যবহার করছিল এতদিন, এটা কিন্তু ন্যাচারাল ছিল না, কারণ এটা যখন তখন ফল হারভেস্টের প্রতিদিন আমাদের বাজারে ফল থাকত। যখন ন্যাচারালি ফল আসবে তখন কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে ফলটা হারভেস্ট হয়ে যাবে, ঠিক 4 দিন পরে, আরও 3 থেকে 4 দিন পরে ফল, মানে ফল হারভেস্টের 3 থেকে 4 দিন যখন ফল হারভেস্ট হয়ে যাবে, তারও 3 থেকে 4 দিন পরে এই ফলটা উঠবে। মানে মার্কেটে যখন ফল থাকবে না তখন এই বোল্ডার ফলটা উঠবে, তখন ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর এই ফলটা বাগানের প্রথম গ্রোথ থেকে শুরু করে যখন এই কুশিটা এতটুকু হয়, এই কুশিটা খুবই দ্রুত বৃদ্ধি পায়, এই কুশিটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে। যে দেখছেন কত সুন্দর কুশিগুলো আমাদের, একটা খুশি একটা খুশি একটা খুশি, যতগুলো খুশি দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা খুশি, এই প্রত্যেকটা খুশি একই ধারাবাহিকতা উঠে যাবে, এটা গাছের জন্য ভালো। তবে বোল্ডার একটাই খুশি দেয়, অধিকাংশ গাছে মানে একটা করে খুশি দেয়, দুইটা খুবই কম দেয়, দুইটা একটা, সবচেয়ে বেশি একটা খুশি দেয়, একটা খুশি দিয়ে গ্রোথটা ওঠা শুরু করে, পরবর্তী নিচ থেকে আর খুশি দেওয়া শুরু করে না। এটা অনেক ভালো পয়েন্ট, এটা মাথায় রাখবে।
এটা নিয়ে অনেকে বলে নাই, তবে আপনারা চেক করে দেখবেন যে এটাই কিন্তু আমাদের এই গাছে, কিন্তু আমরা এখনও কুশি ভাগিনি। এই গাছে একটা কুশি, এই গাছে একটা কুশি, এই গাছে একটা কুশি, প্রত্যেকটা গাছে একটা করে কুশি দেওয়া শুরু করে দিই। তারপরে এই বোল্ডারটা হারভেস্টের শুরুতে ভালো একটা রেজাল্ট দেয়, মানে হারভেস্ট যখন হয়, ড্রাগন ফল যখন মার্কেটে আসে, এই বাগানের প্রথমে অবস্থায় ভালো একটা রেজাল্ট দেয় এবং শেষে প্রচুর ধরন দেয়, প্রথমে এবং শেষে প্রচুর ধরন দেয়। মাঝামাঝি মাঝে যে গ্যাপগুলো আছে এগুলো একটু মোটামুটি যেটা ন্যাচারালি পাওয়া যায় সাধারণভাবে ওইটাই দেখতে হবে, প্রথম এবং শেষে এত পরিমাণ ধরন দেয়, এতে অনেক লাভবান হয়ে যায়। তবে আরেকটা জিনিস নোট করে রাখবেন, এটা আপনার একটা ধরন কম দিবে। আমরা একটু এই যে গাছটা দেখতেছেন, এইসব গাছ যদি এখন পোকায় খেয়ে নেয় তাহলে কিন্তু আমাদের সমস্যা। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা একটা ধরা কম দিবে, কারণ আমাদের দেশি ফল হারভেস্ট হয় 28 থেকে 30 দিনে, হাইব্রিড ফল থাই যেটা হারভেস্ট হয় ন্যাচারালির কথা বলতেছি, সেটা 30 থেকে 32 দিন প্লাস বা 33 দিনের মধ্যে ফল হারভেস্ট হয়ে যায়। আর বোল্ডারটা 35 দিন প্লাস লাগে, মানে 38 দিন, অন্যান্য ফল থেকে সপ্তাহখানিক 8 দিন মতন সময় লাগে, 38 দিন মতন আমাদের সময় লাগে বোল্ডার ফলটা হারভেস্ট হতে, কারণ এটা ফলটা অনেক বড় হয়, যদি হরমোন ব্যবহার করে এটা আরও বড় হয়ে যায়। মানে প্রত্যেকটা গাছের কিন্তু ধরন ক্ষমতার প্রয়োজন আছে, যে আমি যেই যাত্রা রোপণ করতেছি এই জাতের কি ধরন ক্ষমতা আছে কি না আমার এই ফলটা প্রাকৃতিকভাবে বড় করার জন্য। হ্যাঁ, আমাদের এই বোল্ডার গাছগুলোতে প্রাকৃতিকভাবে ধরন ক্ষমতা বড় করার মতন ক্ষমতা আলহামদুলিল্লাহ আছে। এটা কেন একবার ধরন কম দিয়ে, যেহেতু আমরা 8 দিন বেশি সময় নিচ্ছি, তাহলে সিজনে প্রতিটা ফলে হারভেস্টের সময় যদি 8 দিন করে গ্যাপ নেই, যদি আমরা 5টা হারভেস্ট নেই, তাহলে 5 আসটা 40 দিন অনায়াসে, 1 মাস 10 দিন বা 1.5 মাস আমরা অনায়াসে গ্যাপ পেয়ে যাচ্ছে। তার মানে আমরা অন্যান্য ফল যদি 6 বার হারভেস্ট করা যায়, এটা 5 বার করা যাবে, তবে এটা লস না, এটা ভালো রেজাল্ট দেবে। এটা এ বি সবচাইতে বেশি ফলন পাওয়া যায়, সি গ্রেডের ফল পাওয়াই যায় না মোটামুটি। এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভালো জাত, যারা জাত সংগ্রহ করতে চাচ্ছেন তারা হাইব্রিড থাই এবং বোল্ডার বর্তমানে জাত সংগ্রহ করেন। আর দেশি যাত্রা যদি সংগ্রহ করতে চান তাকে অবশ্যই ড্রাগন বিষয়ে অনেক জানতে হবে, কারণ এই ফলটা ন্যাচারালি অনেক ছোট হয়ে যায়, গড় 4টা কেজি, 4টা কেজি হলো 250 গ্রাম করে, আপনার একটা এ গ্রেডের ফলের জন্য অবশ্যই 300 গ্রাম করার প্রয়োজন, মানে একটা এ গ্রেডের ফলের জন্য অবশ্যই 300 গ্রাম করার প্রয়োজন লাগবে। তো সেক্ষেত্রে 250 গ্রাম হলে আমাদের কিন্তু অনেক সমস্যা, দামটা কম পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আরও বোল্ডার বিষয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু ভিডিও দিয়ে আসবো। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমরা ড্রিম ভিলেজ গত বছর খানিক ধরে অনলাইনে ড্রাগন বিষয়ে মানুষকে, সাধারণ মানুষকে অনেক তথ্য দিচ্ছি, এবং এই যে প্রজেক্টগুলো দেখতেছেন, এমন প্রজেক্ট যদি নিজেরা করতে চান, যে কোনো সহায়তার জন্য, যে কোনো পরামর্শের জন্য আমরা আসি, আমাদের দক্ষ শ্রমিকরা আছে, তারা যে আপনার বাগানের কাজগুলো করে দিবে, আর যে কোনো জাত সংগ্রহ করার জন্য অবশ্যই একজন ভালো পরামর্শদাতার কাছে শুনে ভালো জাত সংগ্রহ করবেন, এবং কোনো কিছু ভিডিও দেখার পরে, কোনো কিছু জানার পরে হুট করে আপনার বাগানের কোনো ধরনের অ্যাকশন নেবেন না, সেটা আপনার জন্য ভালো হয়। এই বিষয়ে আরেকটা ভিডিও আসতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।